আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রায়ান্স মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন মজার একটা রেসিপি নিয়ে, যেই রান্নাটা যদি বাসায় করেন তাহলে গরম ভাতের সাথে আপনারা মাছ মাংস অন্য তরি তরকারি থাকে ওগুলো ধরতেও ইচ্ছা করবে না, অনায়াসে এই তরকারিটা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এত মজা এবং এত পুষ্টিগুণ সম্পন্ন এই খাবারটি। এখানে আমি কলার মোচার ভিতরে যে ছোট ছোট কলা থাকে সেই কলাগুলো দিয়ে এই রান্নাটা তৈরি করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে কী করছি। এখানে আমি মোচার যেই ভিতরে ছোট ছোট কলাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে হালকা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। এখন চুলায় একটি প্যান গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা বা অলিভ অয়েল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দিয়েছি দুটা তেজপাতা, দু টুকরো দারচিনি এবং তিনটা এলাচ। এখন দিয়ে দিলাম দু মুঠো পেঁয়াজ বা বড় বড় দুটা পেঁয়াজ আপনারা কুচি করে এখানে দিয়ে দিলেও হবে। এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, সাথে করে গরম মশলা যেটা দিয়েছে ওটার ফ্লেভারটাও বের হবে। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি এখানে আগেই অতিরিক্ত লবণ দিচ্ছি না, কারণ আমি সিদ্ধর সময় সামান্য লবণ দিয়েছিলাম, তাই পরে চেক করে আবার লবণ দিব। দিয়ে দিলাম 1 চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এখন এটাও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা যে ভাপটা আদা রসুনে সেটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন দিব শুকনো মশলা, কারণ পানিটা দিয়েছি যাতে শুকনো মশলাটা পুড়ে না যায়, সে কারণে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা যে যার পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন, তবে এই রান্নায় ঝালটা একটু বেশি যায়, তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এই রান্নায় ছোট ছোট যে চিংড়ি মাছটা পাওয়া যায় ওই মাছটাও এটার সাথে দিতে পারেন, এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা একটু কষার জন্য। মশলার উপরে যখন তেল চলে আসবে তখন আমি কলার মিশ্রণটি বা কলার পেস্টটা দিয়ে দিব এবং ভালো করে নেড়েচেড়ে প্রত্যেকটা অংশে মশলাটা মিশিয়ে দিব। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমি এখন ভালো করে মশলার সাথে এই কলার পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে মোচার ভুনা বা মোচার ভর্তাও বলতে পারেন, যে যেই নামই ডাকতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, তবে আমি এটা মোচা ভুনাই বলে থাকি। এইভাবে যদি একবার কলার মোচা রান্না করে খান আমি বলবো অবশ্যই আপনাদের এই রেসিপিটি খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে। গরম ভাতের সাথে এই রান্নাটি অসম্ভব মজা। যখন প্যানের গায়ে থেকে ছুটে ছুটে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের মোচার ভুনাটা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যদি এখানে আপনারা কাঁচা ধনিয়া পাতা, যেটা আমরা বাজারে শীতকালে পাই, সেটা দিতে চান সেটাও দিতে পারেন। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহ যোগায়। আমার কলার ভুনাটা কিন্তু হয়ে গেছে, দেখুন কিভাবে প্যান থেকে ছুটে এসেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে।
মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। অসম্ভব পুষ্টিগুণে ভরা এই রান্নাটি অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।